আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দাঁড়িয়ে আছি rupshibiri.com শপে। এখানে পাইকারি ও খুচরা মূল্যে থ্রি পিস পাবেন। সর্বনিম্ন 350 টাকা থেকে 2000-এর মধ্যে থ্রি পিস পাবেন। দোকানটি মিরপুর 6 নম্বরে অবস্থিত। মিরপুর 6 নম্বরের মধ্যে সবচেয়ে বড় দোকান এটি। এখানে মানসম্মত সুতি থ্রি পিস পাবেন, কাপড়ের রঙের গ্যারান্টি আছে। আমার ভালো লেগেছে ভিউয়ার্স, আপনাদেরও ভালো লাগবে। এই শপটাতে লোনের উপরে সব ধরনের ডিজাইনের থ্রি পিস আছে। এছাড়া বাটিক ও চুনরির নানা ধরনের ডিজাইন পাবেন। সব থ্রি পিস খুলে দেখানো সম্ভব নয় বলে কিছু থ্রি পিসের নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। কালারের গ্যারান্টি আছে? এটা কি ওন্না না জামা? এটা জামাটা না? জামা আর পুরো খুলতে হবে। কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি, কাপড়টা পিওর কটন, এটার মধ্যেও কালার আছে। এইটা হলো ওন্না, ওন্নাটা বড় আছে। এটা হলো সালোয়ার, সালোয়ারের কাপড়টা অনেক ভালো। এখানে মানের দিক দিয়ে আপনারা কাপড়ের মানের দিক দিয়ে খুবই ভালো পাবেন। ওন্নাটাও সফট আছে, সাইজের দিক দিয়েও বড়। এটা লোনের উপরে, এটা জামাটা। সালোয়ারটাও ভালো মানের। নব্বই ইঞ্চি চওড়া 45। এছাড়াও এখানে ওনাদের এখানে আরো থ্রি পিস আছে। এটার প্রাইসটা কেমন? এটা 900 টাকা। এটা কি জামা না? একটু দেখা দেন, এটা 590। খুচরা মূল্য 590। এটা 390 টাকা। এটার মধ্যে এর কমে আর কোথাও তো পাবে না। এটা জামা না, পরে আরাম পাবেন গরমের জন্য। হ্যাঁ, এবং কোনোটারই রং ওঠে না। এই এলাকার মধ্যে সবচেয়ে হাতার জন্য এটা এক্সট্রা কাপড় আছে, কেউ যে যেভাবে পারে ডিজাইন করে নিতে পারবে। ওনাদের এখানে প্রত্যেকটা অনলাইন সেরকম আপনার পছন্দ হবে। এই যে বাটিক, এটা আর খোলার দরকার নেই, এখানে কালার আছে অনেক। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইনের কালার আছে।
হলো চুন্ডি বাটিক, এটা হলো জামাটা না, এটা পটন। অন্যটা একটু দেখান, এটা হলো পাজামা, এটা ওন্না আর এটা হাতা আলাদা। এটার প্রাইসটা 590। ভিউয়ার্স, আমি এখানে খুচরা মূল্য বলেছি, পাইকারি মূল্যর দাম আরো কম আসবে। ওন্নাটা জর্জেটের, এটার প্রাইসটা কেমন হবে? 990 টাকা। এটার প্রাইসটা ভাই 420 টাকা। না পিওর কটন না, এটা হলো জয়পুরী। এখানে যদি খুচরা কিনি তাহলে কত পড়বে? 690 টাকা। আর পাইকারি কিনলে কম পড়বে? পাইকারি হিসেবে কিনলে সব ধরনের ডিজাইন মিলে 12টা নিতে হবে। এখানে জর্জেট ও সুতি দুই ধরনের থ্রি পিস পাবেন। আজ আমি সুতির থ্রি পিসগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।